মন ভোলা। তোমাকে আর কোনো দরকার নেই, তোমার সাথে কোনো কথা নেই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাছি। লেখে রাখ এই থানার মধ্যে তার নামে, এই কারাদাদার নামে একটা কেস টু। কি করছিস এবার? যদি না বুঝে ভালো করে মেম্বার সাহেব, তাহলে মনে করেন কঠিন ভাবে ওরা সাজতে করুন। শোনো, খালি ঠের দিলে হইব না, ওরে ভালো করে বুঝে একো। গ্রামের এই সকল মেয়ে ছেলেগুলো যদি এইভাবে ডিস্টার্ব করে, তাহলে আমাকে গ্রামের বদনাম হয়। আজকে প্রথমে রাস্তায় দেখা হয়েছিল সুন্দরী অধরার সাথে। তার সাথে একটা গান গাইছিলেন আপনি, গানটা হচ্ছে ও পিয়া ও পিয়া তুমি কোথায়। কি করছিস? আমি গান করেছি মানে? এই আমি তো গান করিনি, আমি গান গাইনি। আমার যত দূর মনে পড়ে তুই গান করেছিস, ওই যে কি আর ওই ও পিয়া ও পিয়া আমি কি গান করেছি নাকি? এ গান হয়েছে নাকি? এরকম ছিল না তো? আমার যত দূর মনে পড়ে এই ওই চাঁদ মুখে কি যেন, হ্যাঁ 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 ভাই, ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, যোচনায় ভরে 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 থাক সারাটা জীবন। কি তমাল তমাল গ্রহণ, এটার কি রে, এটা মানে কি? ভাই গ্রহণটা হচ্ছে যে ওই যে জ্যোৎস্না আছে না, জ্যোৎস্না যখন আকাশে ওঠে, উঠার পরে হঠাৎ করে ধরুন কালা ম্যাগে তারে ডাইয়ে ফেলা দেয়, খাইয়ে ফেলা দেয়, তখন সারা পৃথিবী অন্ধকার হয়ে যায়, তো এটারে গ্রহণ কয়। ও আমি আবার মনে করছি গ্রহণ মানে হলো গ্রহণ করা। ওই তুই মনে করে একটা জিনিস আমার একটা জিনিস দিলি, ওটা আমি গ্রহণ করলাম, ওটা আর কি ভাবিছি আমি যে আবার ওই ম্যাগ ঠেক এত কিছু এগুলি আমি মাথা মধ্যে দিই। আচ্ছা এরপরে কী হয় এটা কো? তারপরে ভাই ওই যে জুব্বারের দোকানে যেয়ে আপনি দুই কাপ চা খাইছেন, একত্তর কিন্তু চর মারে দেবো কিন্তু। আমি জীবনে কোনোদিন একসাথে দু কাপ চা খাইছি। সরি সরি ভাই, ভুল লেখা হয়েছে একটু, ওই স্লিপ অফ স্লিপ ভাই, মানে লেখাটা একটু ভুল হয়েছে, এই জন্যে ভাই। আসল কথা হচ্ছে চা আপনি এক কাপ খাইছিলেন, আমি এক কাপ খাইছিলাম, এটা খোলাসা করে লিখবি না যে আমি এক কাপ খাইছি তুই এক কাপ খাইছি। হ্যাঁ এটা তুই খাইয়ে আমার উপর চাপা দিচ্ছিস। হ্যাঁ তারপর কি, তারপর কি ভাই? তারপরে তো একটা নারী ঘটিত ব্যাপার, আপনি লিখতে নিষেধ করছিলেন, তাই লিখি নেই, বলবো মনে আছে মুখস্থ? আম্মা আছে না, আম্মা শুনি ফেললে কেলেঙ্কারি হয়ে যাবো, বোঝে না ওখানে কোয়া যাবি না, যা তুই যা যা কোয়া যাবি না, কালকে আবার আমরা বের হব। হ্যাঁ ভাই কাম করেছি, এতদিন পর একটা কাজ করেছি, হয়েছে কি? আমি মনে করছি একটা বডিগার্ড রাখি দিয়েছি, এই প্রতিদিন দিতে হবে 150 টাকা, ১৫০ টাকা দিতে হবে, ও আমি যা যা করবো সব লিখে রাখবে, আমি 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 যা বলবো সব লিখে রাখবি, আমার মনে করা দিবে, ভালো করেছি আম্মা। ওরে আল্লাহ রে, ওরে আমার বোকা ছাগল রে, এখন টাকা আমার যে কি করবে মনে করতেছে তা আমি জানি। এ সারা এ টাকা কি গাছে পাতা উজ্জ্বল করবে যে আজ বাপের জমি গুলান শেষ হয়ে যাচ্ছে, সেটা কিনা কবি, যখন জমি গুলান শেষ হয়ে যাবে নি তখন বুঝবো, ভালো করে বুঝবো। খালি জমি জমি কর, জমি দিয়ে কী হবে, আমি একটা ছেলে তুমি আমার একটা মা, এই এত জমি আব্বা রাখে গিয়েছি, এই জমি দিয়ে হবে সম্মান, সম্মান যে সম্মান পাইছি, মনে করো যে আমার বডিগার্ড, তারপর মনে করো যে আমার সাথে থাকতেছি, এটা যে কী সম্মান বাড়তেছে, টাকা পয়সাই সব নাকি, সম্মান যে বাড়তেছে আমার, কী যে সম্মান বাড়তেছে এটা তুমি বুঝতে পারতেছি আমার সম্মান রে, জমিগুলো শেষ হোক তখন বুঝবানি সম্মান কনে যায়। আমার একদম কিছু বুঝে না,
আমি কত 150 টাকা দিয়ে এত কাজ করাচ্ছি, আমার একটা বডিগার্ড রাখতেছি, কত কিছু লিখে দিচ্ছি, বোঝে না বোকা। আমি তোমার সফর, তুমি আমাকে ভালোবাসো নাকি আমার ছোট ভাইকে ভালোবাসো সেটা আজকে তোমাকে কয়ে সত্য। তুমি এটা কোথায় পেলে? তুমি প্রেমের প্রথম হিসেবে আমাকে সন্দেহ করা শুরু করিছো, তাহলে তুমি তোমার প্রেমের ভবিষ্যৎ কি হবে একবার ভেবে দেখিছো? আরে প্রেমের ভবিষ্যৎ তো আমি আন্ধার দেখতেছি, আমার ছোট ভাই যেভাবে তোমাকে নিয়ে দিনে রাতে স্বপ্ন দেখে এর মানে কি আমি বুঝি না? এই তোমার ভাইরে কি কইছি আমার নিয়ে দিনে রাতে স্বপ্ন দেখতি? ওই তো সারাক্ষণ আমার পিছনে ঘুর ঘুর করে, ওরে কে কইছে আমার নিয়ে স্বপ্ন দেখতি? দেখো আমি লাড্ডু নই, আমি চকলেট, তুমি সারা জীবন আমারে সুশি খাবার পারবা, আর লাড্ডু লাড্ডু তো একেবারে মুখে দিলেই শেষ। আমি তো এটা বুঝি, আমি তো চকলেট খাইবারই চাই, কিন্তু তোমার ভাই যে লাড্ডু সারাক্ষণ আমার চোখের সামনে দিয়ে ঘুর ঘুর করে, আমার তো মন মানে না। দেখিস লাড্ডু কত বড় খারাপ, আজ আজকে বাড়ি যাই, ওকে কেবা করে স্বাস্থ্য করা লাগবে, আমি করব। তুমি লাড্ডুকে প্রশ্রয় দিও না, ঠিক আছে? এই না তোমার একটা ফুল দিচ্ছি, তুমি ফুল দেখতে দেখতে বাড়ি যাও, আমি যাই ওই লাড্ডু খবর করে আসি। আইসা যাও, ভাইরা ভাইরা মারামারি করবে, পিটাপিটি করবে, করুক তো আমার, আমি তো চিকলি চামলি স্কুল চামলি, আমি তো ফায়দা লোক। এই গ্রামের যে অবস্থা তাতে কিবা ভালো থাকি? গ্রামের কি হয়েছে? আর তুই এত গ্রামের কথা ভাবতেছিস কেন? গ্রামের যা হবার হবি, তাতে তোর কি কি যে কোন অধরব। এরা গ্রামের মানুষগুলো ভালো থাকলে গ্রামের প্রত্যেকটা পরিবার ভালো থাকবে। ওরে বাবা, গ্রামের মেম্বার তো হইছে আমার ভাই, তুই তো মেম্বার নিয়ে হয়ে গেছিস। যাই হোক, তুই ফাইন কথা শিখে গেছিস কিন্তু। জানো অধরাবু, এই গ্রামের মমিন লাড্ডু চকলেট ওই যে আবুল ভাই এক একজন এক এক কিসমের, তালি পরে গ্রামের মানুষগুলো কি বা ভালো থাকবি, তারপর তো কিছু বকাতে আসেই। হয় তুই তো কথাখান ঠিক করেছিস, কিন্তু তুই হচ্ছিস এই গ্রামে একটা ছোট্ট মায়া। তোকে এত কিছু নিয়ে চিন্তা করতে হবি না, তুই শুধু মনোযোগ দিয়ে লেখাপড়া কর, বুঝিস? আর যদি রাস্তাঘাটে কোনো বখাটে ছেলে পেলে তোরে ডিস্টার্ব করে, শুধু তুই আমাকে আয়া কবি, আমি তাদেরকে একবার সাইজ করে দেবো, বুঝেছিস? খালি আমার সমস্যা চিন্তা করলে তার হবে না, গ্রামের গরিব দুঃখীদের মাসের কথা চিন্তা করতে হবে। বাহ আচ্ছা, তুই লেখাপড়া শেষ করে কি করবি কত? আমার ইচ্ছা আমি ডাক্তার হব, গ্রামে একটা হসপিটাল করব, এই গ্রামের দুঃখী গরিবদের মানুষদের সেবা করব। বাহ, আল্লাহ তোর মনের ইচ্ছা কাঁটায় কাঁটায় পূর্ণ করবে। এখন যা বাড়ির দিকে যা, এই গ্রামের মধ্যে পড়াশোনার সাইডে এভাবে টোটো করে ঘুরে বেড়াস না, গ্রামে কিন্তু অনেক বখাটে ছেলে পেলা আছে, ঠিক আছে? সাবধান, যা তাড়াতাড়ি বাড়ি যা। আচ্ছা বুঝাই। হ্যাঁ, আর কিছু হলে আমার জানাইস। ভুলে গেছি, আমার মনে হয় কি এই যে জন্মের পরে এই তুমি আমার এই যে শাক সবজি এই ঘাস লতা পাতা এগুলি খাওয়ানি, এই জন্য মাথার মধ্যে গিলু কম, মানে একটু বুদ্ধি কম, বুঝলে যাই, বুঝছো? কি কি করলো? এই গাদা মানুষ হয়ে গিয়ে ঘাস লতা পাতা খায়, দেবো একখান চর ফাজলি কনকার। না সেটা ঠিক আছে, ঘাস তো খায় না ঘাস লতা পাতা, তবে তুমি যদি আমার খাতে আম্মা, তাহলে পরে কিন্তু আমার স্মৃতিশক্তি আমার আমার ব্রেন অন্যরকম ভালো হতো, বুঝছো? ওই যে গরুর দেখিছো আম্মা, ওই যে ঘাস খায় সারাদিন ঘাস খায়, তার কত স্মৃতিশক্তি, বুঝছো? ওই যে একলা একলা মনে করে যে ঘুরে বেড়ায় সারাদিন, ঘুরে টুরে খায়, আবার আমার দেখলে সিনেবেলায় বা করে ডাক দে, আবার সারাদিন ঘুরে টুরে রাতে আবার চলে এসে, দেখছো? শুধু ঘাস খেয়ে, হ্যাঁ ঘাস
শুই পড়ে কিন্তু ভালো হতো আমার, ঘাস খাওয়ালি। তাহলে তুই এক কাম কর, ওই গরুর বোতল তুই ওই ঘাস লতা পাতা এগুলো খাওয়া ঠিক কর, তাহলে দেখবি তোর স্মৃতিশক্তি সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ বুঝেছি। আচ্ছা শোনো, ওই আরেকটা কি জানি কথা কইছিলে, আরেকটা কি কইছিলে বাজার থেকে যেন কি কি আনতে কইছিলে, কি যেন ও কসু না গেছু না গেছু না কসু কি যেন ভুলে গেছি। ওরে আল্লাহ রে, তোর তো আমি কসু গেছু মেসু কি শান বের কই নাই, তো গান বের কইছি কদু কদু, তোর যে আমার কোনো কিছুই কাম হয় না, কই একটা করিস আর একটা। হ্যাঁ কদু 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 কদু, লাউ 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 লাউ, হ্যাঁ ভুলে গেছিলাম, লাউ লাউ লাউ। অসুবিধা নেই, আমি বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে কদু লাউ নিয়ে আসতেছি, তারপর তুমি শোল মাছ একটা নিয়ে আসবে না, হ্যাঁ ওটা দিয়ে সুন্দর করে ঝোল করে রান্না, অনেক মজা হবে আম্মা, খাবো নি মা আর ছেলে। লাউ দিয়ে যে শোল মাছ খেতে মজা, সে বুদ্ধি খেলতো মাথা ঠিকই আছে। এবার বুঝতে পারিস আমার কত বুদ্ধি, আমার বুদ্ধির কোনো অভাব নেই, আমি হচ্ছে কি বুদ্ধির ঢেঁকি, বুঝছো বুদ্ধির ঢেঁকি, কোনো ধরনের কোনো বুদ্ধির ক্রাইসিস নাই। তোমার ছেলে তাই, আমার বডিগার্ডটা একটা দুষ্টু, ও তা খেলো রে। আল্লাহ রে, এই সাউল নিয়ে যে আমি কি করি, যত জ্বালা আমার হয়েছে, আল্লাহ কি যে সব করে। কি হয়েছে? না কিছু না, মানে একটা ব্যাপার আমি ক্লিয়ার হতে পারছি রে, গ্রামের বেটি হাওলটা মানে হুটহাট এত মেজাজ দেখাচ্ছে কিসের জন্য সেটাই বুঝতে পারতেছি না। আমি তোর সাথে কোনো কথা কবে চাচ্ছি চাইনি, কারণ তোর সাথে কথা কবে গেলে আমার ঘেন্না হয়, ঘেন্না। বাবা বাবা, এমন ভাবে কথা করছো মনে হচ্ছে যে তুমি কোনো বেটা ছাগলের বউ হবে না। হব, কিন্তু তোর মতো ফাউল চ্যাংড়ার তো আর বউ হবো না। আর যাই হোক নাই হোক, কিন্তু কারো না কারো তো বউ হবা, এত মেজাজ হট থাকা ভালো না, বুঝতে পেরেছ? এখন তুই যদি আমাকে যাবে না দেখ, তাহলে পরে কিন্তু আমি এখনি তোকে পিটান শুরু করে দিব, কই দিস দাদা। তোমার রাস্তায় আমি আটকে রইছি, তুই কি যাবি নাকি আমি হারাম দাদা আয়না খালি পায়ের মধ্যে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই। এক্সকিউজ মি, পাগল করছেন, পাগল কেরম চিনেন, পাগলের কামড় খাইছেন? আপনি নতুন আসেছেন এই গ্রামে, সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি, বুঝছেন? হ্যাঁ সেজন্য তো আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, আপনি কি বলতে পারেন আবুলদের বাড়িটা কোন দিকে? ওই আবুল বাড়ি ওই উত্তর দিকে না দক্ষিণ দিকে সেটা ক্ষতি পারবো না, আপনি এসেছেন আপনি ভালো করে খুঁজে নেন, বুঝছেন? কি হ্যাঁ, আপনি তো একটা আশ্চর্য মানুষ। বাহ মেয়েটারে খুব ফাইন লাগতেছে, একে নাই কেন তো, এই মেয়ে যদি আমার বউ হতো তাহলে ভালো হতো, আমি অনেক খুশি হতো। এই যে হ্যালো হ্যালো, আপনি কি কিছু ভাবছেন? না কিছু ভাবতেছি না, না ভাবার চেষ্টা করতেছি যে আবুলের বাড়িটা কোন দিকে, উত্তর দিকে দক্ষিণ দিকে নাকি পশ্চিম দিকে, কোন দিকে আবুলে খুঁজতেছেন কিসের জন্য? আপনি চোর ডাকাত না পুলিশ? হ্যাঁ
আমি কিছুই না, বাট এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলে বুঝতে পেরেছি যে আপনাকে দিয়ে আমার কাজ হবে না, আমার নিজের কাজ আমাকেই করতে হবে। হ্যাঁ শুনুন শুনুন, আবুল হচ্ছে কি আমি, আমি আবুল এবং আমি আবুল এবং আবুল একটাই, ওয়ান পিস, ওয়ান পিস মেড, কারিগর কি জানি বলে এই ডেড আমি কি। হ্যাঁ সিরিয়াসলি আপনি আবুল? ও মাই গড, আমি তো আপনাকেই খুঁজছিলাম। আচ্ছা এতক্ষণ ধরে আপনি আমার সাথে কেন ফান করছিলেন? আসলে আমার বোন যা বলেছে তা সত্যি বলেছে, আপনি খুব ফানি একটা পার্সন, আপনি অনেক সুন্দর। একটা কথা আমার খুলে কথা সামিলি, তুমি আমার বড় ভাইকে এত পত্র কিসের জন্য দিচ্ছ? তোমার কাছে চকলেট বেশি মিষ্টি লাগে না নাড্ডু বেশি মিষ্টি লাগে, কোনটা কথা আমার? তুমি এত উল্টো বুঝতেছো কিসের জন্য? তোমার বড় ভাইকে আমি প্রশ্রয় দেই, তোমার বড় ভাইয়ের ঘুর ঘুর করে আমার কাছে প্রশ্রয় নেওয়ার জন্য? শোনো সামিলি, তুমি বুঝতেছো না কিসের জন্য, তোমার দিয়ে কেউ নজর দিলে পরে আমার কিন্তু সেটা সহ্য হয় না, আমার বুকের মধ্যে একদম আমার বুক ফাইটে যাওয়ার উপক্রম হয়, আর আমি কিন্তু বড় ভাইটার ভাই মারমা না, কিন্তু ডিরেক্ট অ্যাকশনে চলে যাবো করছি। তুমি এত অস্থির হচ্ছো কিসের জন্য? আমি কি তোমার ভাইয়ের সাথে প্রেম ভালোবাসা করতে যাই নাকি? এই মাঝে সাঝে একটু একটু কথাবার্তা কই আর কি। ওই একটু সেকটুই যেন পুরোপুরি না হয় আজকাল, কিন্তু সহ্য করবো না কিন্তু কয়ে দিচ্ছি। তুমি তোমার বড় ভাইকে নিষেধ করতে পারো না, তুমি আমার কাছে এসে রাগ দেখাচ্ছ কিসের জন্য? তা তো করবোই, মানলি মানবি, না মানলে তার মানে মানলে তো ভালো, আর না মানলে কিন্তু তার ভালো সে বুঝবি। আমি কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবো কলাম, যাতে বাধ্যই হব। যাও যাও, তোমরা দুই ভাই মিলে যা মতে তাই করো গিয়ে, আমার কি, তোমরা দুই ভাই ফাটাফাটি করবা, আর আমি তো মাঝখান থেকে ফায়দা নিচ্ছি। মানে সামিলির কাছে যাই বলতেছে, আমার বড় ভাইয়ের একটা গোপন রোগ আছে, সেটা হচ্ছে যাই ভাই রাত্রির বেলায় ওই বিছানার মধ্যে ঘুমের মধ্যেই পি করে দেয়। আপনি এই যে বেটা চাউলদের মতো এই যে শার্ট প্যান্ট পরেন কিসের জন্য? এই শহরে কি বেটি চাউলটা ওই যে এই কামিজ এই শাড়ি এগুলি পরে না, আপনি সেগুলি পরতে পারেন না? হুম, কি জন্য পরেন বেটা চাউলির শার্ট প্যান্ট? পদে পদে করে সে মহাভুল, সে জ্ঞানহীন মন ভোলায়া ভুল, মন ভোলায়া ভুল, মন ভোলায়া ভুল, ওরে বকায়া ভুল, মন ভোলাও। পরের কথা বিশ্বাস করে, নিজে ঠকে বারবার, নিজে ঠকে বারবার, পদে পদে করে সে মহাভুল, সে কেন